হাই গাইজ হাই এভরিওয়ান আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা ছোট মাছের রেসিপি যেটা আমি শাক দিয়ে বানাবো এটা খুবই সিম্পল এবং ভেরি লেস ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি প্রথমে আমি একটা প্যান গরম করে নেব তার মধ্যে আমি এক চামচ তেল নিয়ে নেব তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করে নেবেন এর উপরে আমি কালো জিরা দিয়ে দেবো কালো জিরা সত্যি মাছে খুবই ভালো লাগে স্পেশালি যখন আমরা লেস ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না করি সাথে আমি ক্র্যাশ করে রাখা রসুন আর কিছু কারি লিপস দিয়ে দিলাম এরপর হালকা নাড়াচাড়া করে নেব এরপর এক চিমটি হলুদ পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো ব্ল্যাক পেপার নিয়ে নেব ব্ল্যাক পেপার আমি এখানে গুঁড়ো ব্ল্যাক পেপার ইউজ করছি আপনারা চাইলে ফ্রেশ ক্র্যাশ করে নিয়ে নেবেন আবারও সব ইনগ্রিডিয়েন্টসগুলো একবার ভালোভাবে মিলিয়ে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এখানে আমি দু কাপ জল ইউজ করেছি আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো একবার ভালোভাবে মিলিয়ে নেব এই মাছের রেসিপিটা আমি প্রায় বানিয়ে থাকি আমার মেয়ের খুবই পছন্দের একটা রেসিপি এরপর ধুয়ে রাখা মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব সাথে হালকা করে একটু নেড়ে দেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা কাভার করে আবার আমি কুক করে নেব টেন টু ফিফটিন মিনিটস এই টেন টু ফিফটিন মিনিটস আমি লোয়ার মিডিয়াম আছে কুক করে নেব পনেরো মিনিট পরে আমি আবারও ফিরিয়ে এসেছি এবার আমি ঢাকা খুলে একবার নাড়িয়ে চালিয়ে নেব দেখা যাচ্ছে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে কেননা মাছের একটা কালার চেঞ্জ হয়ে গেছে লক্ষ্য রাখতে হবে খুব বেশি নাড়ানো যাবে না কেন মাছগুলো ভেঙে যাবে এই যে একটা মাছ তুলে দেখিয়ে দিচ্ছি মাছ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলেই মাছের একটা কালার চেঞ্জ চলে আসে যেটা আমি আগেই বলছিলাম তো এবারে ধুয়ে রাখা ধুয়ে রাখা শাক আমরা এটার মধ্যে দিয়ে দেব। তবে এখানে আমি আজ পেঁয়াজ শাক ইউজ করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শাক ইউজ করবেন আমি প্রত্যেকবারই এটা চেঞ্জ করে ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে স্পিনাচ ইউজ করে থাকি তবে এবারে আমি পিঁয়াজ শাক ইউজ করছি ইভেন ইউ ক্যান ইউজ মোরিঙ্গা লিপস এটা বেশ ভালো লাগে আসলে মোরিঙ্গা লিপসের সাথেও তা আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি আমি প্রথমে যে নুন দিয়েছিলাম সেটা অনেক কম ছিল সেই জন্য আমি আবার একটু নুন দিয়ে দিয়েছি এবারে হালকা নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য কুক করব একদম লোয়ার ফ্লেমে এটা এবার কুক হয়ে এসছে এটা হাই ফ্লেমে একদম রান্না করা যাবে না হাই ফ্লেমে রান্না করলে শাক তার কালার চেঞ্জ করে ফেলে এবং পুষ্টিগুণটাও অনেক কমে যায় স্পেশালি ওয়ার্কিং মাদারের ক্ষেত্রে এটা একটা প্রবলেম এটি যে আমরা অনেকগুলো রেসিপি রান্না করতে পারি না একসাথে অতটা সময় আমাদের হয়ে ওঠে না তো সেহেতু আমরা মাছের সাথে যদি সবজিটা সবজিটা পর্যাপ্ত পরিমাণে আর এটা পুরোটাই হেলদি ওয়েতে কুক করা এটা খুব একটা হাই ফ্লেমে রান্না করা হয়নি মানে হাই টেম্পারেচারে রান্না করা নেই এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়েছে সেটা খুবই মিনিমাম অ্যান্ড সাথে এটা তেমন কিছু মশলা ইউজ করা হয়নি তবে খেতে এটা অসাধারণ এটা আমি প্রায় বানাই আর আমার মেয়ে এটা খুবই পছন্দ করে গরম ভাতের সাথে আর এখানে মাছের কোনো গন্ধ থাকবে না যেহেতু আমরা কারি লিপসটা ইউজ করেছি তো গাইজ আপনারাও ট্রাই করেন নাম মাত্র ইনগ্রিডিয়েন্টস আর নামমাত্র তেল দিয়ে একটা সুস্বাদু রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে গাইজ আপনারাও একবার ট্রাই করেন অ্যান্ড ট্রাই করার পরে কমেন্ট করতে ভুলবেন না এই রেসিপিটি কেমন লেগেছে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়ে